স্বামীজির সম্পর্কে আজকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই। তো যারা তার সম্পর্কে জানেন তারা তো অনেকেই ঘটনাটা জানেন। কেন আমি এই কথাটা বলছি সেটার উত্তরটা আমি পরে দিচ্ছি। তো স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তিনি বিশ্ববন্দিত, তার সম্পর্কে সকলেই জানেন, সকলে তাকে মানেন, তার সম্পর্কে বহু ঘটনা রয়েছে। এমনি এমনি তো তিনি বিশ্ববন্দিত হননি, এবং কত দিন আগে তিনি চলে গেছেন, এখনও পর্যন্ত ভক্তি বলুন, শ্রদ্ধা বলুন, এতটুকু ম্লান হয়নি, হওয়ার কথাও নয়। মহাপুরুষদের প্রতি কখনও ভক্তি শ্রদ্ধা ম্লান হয় কি? হয় না। একটা ঘটনা আগে বলিনি, তারপরে বলছি কেন আমি এতগুলো কথা বললাম। তো স্বামীজি বেলুন মঠে যে ঘরে থাকতেন, তার পাশের ঘরে থাকতেন হচ্ছে বিজ্ঞানানন্দ, যাকে তিনি আদর করে একটি অন্য নামে ডাকতেন, পেশন। তো যাই হোক, রাত্রিবেলা হঠাৎ এই বিজ্ঞানানন্দ মহারাজ দেখলেন যে স্বামীজি পায়চারি করছেন ব্যালকানিতে এসে। তো উনিও উঠে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, স্বামীজি কী হয়েছে, আপনার কি কোনো রকম শরীর ঠরীর খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে কোথাও, ঘুম হয়নি আপনার? তখন স্বামীজি বললেন যে না, আমি ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার কীরকম একটা মনে হলো যে আমার খুব ধাক্কা মারলো, আমি উঠে পড়লাম, খুব কষ্ট হচ্ছিল, একটু অস্বস্তি হচ্ছিল, তাই ভাবলাম যে একটু ঠান্ডা হাওয়ায় পায়চারি করি, মনটা শান্ত হবে। আমার যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও একটা কিছু সমস্যা হয়েছে, দুর্ঘটনা ঘটেছে কোথাও, যেটা আমাকে এরকম অশান্ত করে তুলেছে। তো বিজ্ঞানানন্দ মহারাজ ভাবলেন যে কোথায় কী ঘটেছে, তো সেটার জন্য স্বামীজি এতটা অস্বস্তির মধ্যে পড়লেন? উনি অবাকই হলেন। ঠিক আছে, তখনকার মতো আর কিছু তিনি এক্সপ্রেস করলেন না। পরের দিন সকালবেলা যখন খবরের কাগজ দেখা গেল, তো দেখা গেল যে ফিজির একটি দ্বীপে, নিকট একটি দ্বীপে, সেখানে অগ্নুৎপাত হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ মারা গেছে, গৃহহারা, এরকম সমস্যা তৈরি হয়েছে। তো সেটা দেখে বিজ্ঞানানন্দ মহারাজ মধ্যরাতের এই ঘটনাটাকে রিলেট করলেন। এই হচ্ছে স্বামীজি। হ্যাঁ, প্রচুর এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, এরকম প্রচুর ঘটনা রয়েছে, কথিতও রয়েছে, বইপত্রও রয়েছে, মহারাজরা সেগুলোর বর্ণনাও করেছেন। কেন কথাটা বললাম, অনেকেই বেশ মন্তব্য করেছেন যে স্বামীজিকে কি আদৌ এতটা সম্মান দেওয়ার উপযুক্ত তিনি। আমি বুঝতে পারছি না যে আপনারা পড়াশুনো কেন করেন না, স্বামীজিকে সম্মান দেওয়ার উপযুক্ত কি না সেটা আপনারা বলবেন? মানে যাদের নিজেদেরই মান সম্মান কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন, স্বামীজিকে নিয়ে প্রশ্ন করছেন, তিনি আদৌ স্বামীজি হওয়ার উপযুক্ত কি না? তার মানে গোটা বিশ্বের যত মানুষ রয়েছেন যারা তাকে সার্টিফাই করেছেন বিশ্ববন্দিত, তারা সবাই উন্মাদ ছিলেন, আর যত বোধ আপনাদের, হাস্যকর। আমি ইনসিডেন্টটা দিলাম, তিনি মাছ খেতেন বলে তার মধ্যে মনুষ্যত্বের অভাব ছিল, 39টি বছর বেঁচেছিলেন, তার মধ্যে যা করে গেছেন সেই গল্প, সেই ইতিহাস, সেই তথ্য মানুষজন পড়ে শেষ করতে পারে না। 39 বছর বয়স, 39 ইয়ার্স ওল্ড, মানুষ কাজকর্ম শুরু করে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, অনেক কিছু করে। তো সেই সময়টায় তিনি কাজকর্ম কমপ্লিট করে দেহ রেখেছেন। তার সম্পর্কে কথা বলার আগে অন্তত 100 বার ভাবেন, একটু ভাবার অভ্যেস করুন। মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে মানে যা তা বলে দিলাম, যা তা বলে দিলে উনি অসম্মানিত হলেন না, যারা যার প্রশ্নগুলো করছেন তারা অসম্মানিত হলেন। স্বামীজির বয়ে গেছে, কিন্তু এগুলো শুনতে খারাপ লাগে যে স্বামীজি সম্পর্কে কথা বলছে কারা, নিন্দে করছে কারা, তারা কি আদৌ যোগ্য? এই কারণেই বলেছি, এই কারণে সবসময় আমি বলি যে সমালোচনাটা করার যোগ্যতাটা আছে কিনা সেটা দেখতে হবে, যে কে কার সমালোচনা করছে এইটা দেখতে হবে। তো সমালোচনা ধ্বংসাত্মক হয়, আবার
গঠনমূলক হয়। গঠনমূলক সমালোচনা কার্যকরী, ধ্বংসাত্মক সমালোচনা যেটা, সেটা যিনি করছেন তার সম্মানহানি হয়, যার উদ্দেশ্যে করছেন তিনি অতটা গুরুত্ব দেননি না বিষয়টা। কাজেই স্বামীজিকে নিয়ে অপমানজনক কথা বলার আগে নিজেদের মানসম্মানের ভার কতটা ভর্তি সেটা একটু লক্ষ্য করবেন। এই কারণেই আমি এতগুলো কথা বললাম। যিনি বিশ্ববন্দিত, বিশ্বের মানুষজন তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেটা এমনি এমনি করে না। ওয়ান পার্সেন্টও তার মতো, ওয়ান পার্সেন্ট তার আদর্শ যদি ফলো করার মতো ক্ষমতা বা যোগ্যতা থাকে সেটুকু আগে করে দেখান, তারপর স্বামীজির সম্পর্কে প্রশ্ন করবেন, কথা বলবেন, তাকে চিনুন, জানুন। ভালো থাকুন।